স্মরণ, স্মরণের হাতে পুরস্কার তুলে দিবে ভাইয়া, স্মরণকে পুরস্কার দিবে, সালাম দাও, স্মরণকে ফার্স্ট পুরস্কার তুলে দিচ্ছে, ফার্স্ট পুরস্কার তুলে দিচ্ছে, সবাই হাত তালি দিয়ে খেলায় উত্তম হয়েছে, সবাই সবগুলো বাচ্চা পুরস্কার উত্তম হয়েছে, মহা এদিকে চলে আসো বাবা, এদিকে চলে আসো, একটা ছবি তুলে নাও, এখন অবনি অবনি আসবে, অবনির সাথে সাথে আয়াতও আসবে, হ্যাঁ অবনি আর আয়াত এই দুইজনকে দুইটা পুরস্কার দিবে, দুইজন ফার্স্ট হয়েছে ওরা, এই বাচ্চাগুলোই হচ্ছে আমাদের আসলে ইন্সপিরেশন, এই বাচ্চাগুলো এই দিনটাকে মনে রাখবে আমরা সেটাই আশা করবো। এরপর হচ্ছে নুহা, নুহা যাও, ওই যে বড় লোকজন আছে, হ্যাঁ নুহা ফার্স্ট হয়েছে, ফার্স্ট পুরস্কার, হ্যাঁ এবার সারণী, সারণী সারণীও ফার্স্ট হয়েছে, ফার্স্ট পুরস্কার, ও হচ্ছে নেত্রী, হাততালি সবাই একটা জোরে হাততালি বাচ্চাদের জন্য। আমরা এরপরে চলে যাচ্ছি হচ্ছে আমাদের ঠিক এরপরের বাচ্চারা, যেই খেলাটা আমাদের হয়েছিল এই খেলায় আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড রেখেছি, তো এটা হচ্ছে কি একটা মজার খেলা, এবং এখানেও আমরা চেষ্টা করেছি ছোট থেকে বড়, এখানে আসলে ঠিক প্রপার ফার্স্ট সেকেন্ড থার্ড নেই, আমরা যেটা করেছি ছোট থেকে বড় আমরা একটু পুরস্কার দিয়ে ওদেরকে আরো মোটিভেটেড করতে চেষ্টা করেছি। আমি এখানে ভাইয়াকে একটু বসতে বলবো, ভাবিকে চলে আসতে বলবো একটু স্টেজে, ভাবিকে চলে আসতে বলবো, ভাবি একটু চলে আসো স্টেজে, এই ক্ষেত্রে আমি প্রথমেই আসতে বলবো দীপকে, দীপ স্টেজে চলে আসবে, এখানে পুরস্কার কে দিচ্ছে আর কে দিচ্ছে বোঝা যাচ্ছে না, এখানেও আমরা ধরে নিচ্ছি তিনটা বাচ্চা এখানে প্রথম হয়েছে, আমরা একজনের পর একজনকে দিব, আমরা দ্বিতীয় পুরস্কার দিচ্ছি হচ্ছে আমাদের এরপরের যে বাচ্চাটা বৃষ্টি, বৃষ্টি চলে আসো, আমরা সব বাচ্চাকে আমরা আসলে খুশি থাকুক এই কারণেই আমরা আসলে এই পুরস্কার এভাবে দিচ্ছি, ওদিকে ওদিকে ঘুরে বৃষ্টি, এরপরের বাচ্চা হিসাবে চলে আসবে অপূর্ব, এসো চলে আসো, এসো চলে আসো, চলে একটা হাত তালি আমাদের তিনটা বাচ্চার জন্যই, আমাদের যে বাচ্চারা এই খেলাটার মধ্যে পার্টিসিপেট করেছিল সেখানে আমাদের ইমন, শর্মিক, শুভ, অন্তরা ওরাও খেলেছিল, ওরা ওদের চেয়ে বড়, এই হিসেবে বড় ভাই বোন হিসেবে ওদের পক্ষ থেকে ওরা আসলে ছোট ভাই বোনদেরকে পুরস্কারটা দিয়ে দিয়েছে, জোরে একটা হাততালি ওদের জন্য, জোরে একটা হাততালি, ভাবি ভাবিকে জায়গায় গিয়ে বসতে বলবো, আমরা এরপরে যে পুরস্কারটা দিব এটা হচ্ছে ছিনিয়ে নেওয়া পুরস্কার, আসলে আমাদের থার্ড নম্বর, আমাদের যে প্রথম খেলা, আমাদের প্রথম খেলাটা সবচেয়ে যেটা ভালো লেগেছে যে প্রথম খেলাটা আমরা সবাই খুব এনজয় করেছি, এটা আসলে খুব এনজয়েবল একটা খেলা ছিল, খেলা আসলে এই খেলার কোনো কনসেপ্ট এর আগে ছিল না, সত্যি কথা এই খেলাটাই প্রথম, এইখানে এই খেলার জন্ম, তো এই খেলাটার জন্য সময় খুব অল্প পেয়েছিলাম, এই অল্প খেলার মধ্যেই যা কনসেপ্ট তৈরি করতে হয়েছিল, কিন্তু সবাই মিলে যা করেছে আসলে আমরা সবাই খুব খুশি যে সবাই অল্প সময় বুঝতে পেরে খেলাটা সুন্দর করেছে, ওইখানে যে পার্টিসিপেন্টরা ছিল এই পুরস্কার যদি